হ্যালো সবাইকে কখনো ঘরে ও কখনো বাহিরেতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আজকে কিন্তু আমরা কিচেনেই রয়েছি আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র অল্প কয়েকটা উপকরণ দিয়ে আর একদম অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাওয়া চিংড়ি মাছের একটি দুর্দান্ত রেসিপি একদম হাতে গোনা অল্প সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আর অল্প সময়ের মধ্যে চিংড়ি মাছের যে এত দুর্দান্ত একটি রেসিপি হতে পারে না দেখলে আপনারা কেউ বিলিভই করতে পারবেন না তবে এটা দেখে কিন্তু বাড়িতে ট্রাই করতে একদম ভুলবেন না চিংড়ি মাছের এই রেসিপিটির জন্য বাগদা চিংড়ি হলে সবচাইতে বেশি ভালো হয় না একেবারে ছোট না একেবারে বড় মাছগুলোকে সবার আগে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে মাথায় রাখবেন চিংড়ি মাছের মাথাতেই কিন্তু নোংরা থাকে আর চিংড়ি মাছের পিঠের অংশে যে একটা সুতোর মতন জিনিস থাকে সেটাকে কিন্তু ফেলে দিতে ভুলবেন না এরপরে মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এতে দিয়ে দিয়েছি প্রয়োজন মতন লবণ এরপরে দিয়েছি অল্প পরিমাণ হলুদ একটা গোটা পাতিলেবুর রস যদি আপনার বাড়িতে বড় সাইজের লেবু থেকে থাকে সেক্ষেত্রে সেই বড় সাইজের লেবুটাকে হাফ করে হাফ লেবুর রস আপনি এখানে দিতে পারেন আর স্পুনের মাপ হিসেবে বললে পরে সর্বোচ্চ আপনি তিন চামচ লেবুর রস এখানে ব্যবহার করতে পারেন এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আমি এখানে হাফ চামচ ব্যবহার করেছি অতিরিক্ত বেশি দিলে স্পাইসি হয়ে যাবে আবার অতিরিক্ত কম দিলেও কাজ হবে না এরপর সব কিছুর সাথে মাছগুলোকে ভালো মতো মিশিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে কমপক্ষে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য এই রান্নার জন্য কিন্তু আর মাত্র তিনটি উপকরণের প্রয়োজন হবে আমাদের তার মধ্যে অন্যতম হল রসুন রসুন কিন্তু এই রান্নায় একটু বেশি মাত্রায় লাগবে আমি এখানে মোট তিনটে রসুনকে ছুলে বেছে নিয়েছি এরপর এই সমস্ত রসুনের কোয়াগুলোকে ছেচে নিয়েছি রসুনগুলোকে থেতো করার সময় মাথায় রাখবেন রসুনগুলো কিন্তু একেবারে মিহি করে থেতো করা যাবে না একটু বড় বড় দানা রেখে থেতো করতে হবে এরপর একটা কড়াই বসিয়ে এখানে বেশ কিছুটা পরিমাণ তেল গরম করে নিচ্ছি এই রান্নাটার জন্য সর্ষের তেলই প্রয়োজন হবে অন্য কোনো তেল দিয়ে এই রান্নাটি করা যাবে না এই রান্নাটির ক্ষেত্রে তেলের পরিমাণ একটু বেশি প্রয়োজন হবে তবে আমি এই তেলটা গরম হয়ে যাওয়ার পরে কিছুটা পরিমাণ তেল তুলে রেখেছিলাম গরম তেল তুলে রেখে দিলে পরে রান্নার মাঝপথে যদি তেলের প্রয়োজন হয় আপনি সেই তেলটা ব্যবহার করতে পারেন এতে করে রান্নার থেকে কাঁচা তেলের কোনো গন্ধ বেরোবে না এরপর তেলটা ভালো মতন গরম করে নেওয়ার পরে আঁচ কমিয়ে তেলের উত্তাপটা একটু কম হলে পরে তাতে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা সমস্ত রসুনগুলো তেলের উত্তাপটা কম এই কারণেই করে নিয়েছিলাম যে তেল বেশি গরম থাকলে রসুন দেওয়ার সাথে সাথে তা পুড়ে ওঠে আর এই রান্নার ক্ষেত্রে রসুন যদি একটু সামান্য বেশি ভাজাও হয়ে যায় সেক্ষেত্রেও রান্নার টেস্টটা কিন্তু খারাপ হয়ে যাবে তাই গ্যাসের আঁচ লোতে রেখে রসুনগুলোকে দিয়ে ভালো করে ধীরে ধীরে ভেজে নিয়েছি এরপর এই রসুন ভাজা কিছুটা হলে পরে এতে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আপনার বাড়িতে চিলি ফ্লেক্স না থাকলে পরে শুকনো লঙ্কাকে শুকনো খোলায় অল্প একটু ভেজে তাকে আধা গুঁড়ো করে নিলেই কিন্তু চিলি ফ্লেক্স রেডি হয়ে যাবে এরপর কিন্তু এই রান্নায় আর কোনো উপকরণের কোনো প্রয়োজন হবে না এরপর গ্যাসের আঁচটা সেরকম লোতে রেখেই ধীরে ধীরে করে রসুনটাকে ভেজে নিতে হবে এইটুকু সময় খুব ধৈর্যের সহকারে কিন্তু রসুনটাকে ভাজতে হবে যদি আপনি ধৈর্য হারিয়ে গ্যাসের আঁচ বাড়িয়ে দেন তাহলে পরে রসুনটা পুড়ে উঠবে সেদিকটায় খেয়াল রাখবেন রসুন যাতে না পুড়ে যায় এই রান্নাটি কমপ্লিট হতে সর্বোচ্চ কুড়ি থেকে পঁচিশ মিনিট কিংবা আধা ঘন্টা লাগবে এর চাইতে বেশি সময় কিন্তু এই রান্নাটিতে লাগবে না রসুনটা একটু ভাজা ভাজা হওয়ার দিকে হলে এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ লবণটা দেওয়ার পরে রসুনটাকে আরও কিছুক্ষণ ভাজতে ভাজতে যখন দেখবেন রসুনের রঙটা লালের দিকে যাচ্ছে ঠিক সেই সময় ম্যারিনেট করে রাখা সমস্ত চিংড়ি মাছগুলোকে দিয়ে দিতে হবে চিংড়ি মাছগুলোকে দেওয়ার পরে কিন্তু গ্যাসের আঁচ বাড়িয়ে দিতে হবে আর এই পর্যায়ে আমি বুঝেছিলাম যে তেলের পরিমাণটা কম হয়ে গেছে সেই কারণে আগে থেকে যে গরম তেল তুলে রেখেছিলাম সেই তেলটা আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম অনেকেই আছেন যারা চিংড়ি মাছের সমস্ত খোসা ছাড়িয়ে চিংড়ি মাছ রান্না করেন যারা সমস্ত খোসা ছাড়িয়ে চিংড়ি মাছ রান্না করেন তাদের কিন্তু এখানে চিংড়ি মাছটা ভাজতে হার্ডলি দেড় থেকে দু মিনিট সময় লাগবে আমি যেহেতু এখানে খোসাগুলো রেখে দিয়েছিলাম কারণ খোসাগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে তো সেক্ষেত্রে চিংড়ি মাছটা ভাজতে একটু সময় লাগতে পারে তবে তাও খুব একটা বেশি সময় না খোসা সহ চিংড়ি মাছ থাকলে চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে যখন দেখবেন চিংড়ি মাছগুলো দুপাশ থেকেই এরকম লাল হয়ে গেছে তখন বুঝতে পারবেন যে চিংড়ি মাছগুলো ভালো মতন ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো ভাজতে ভাজতে ভাজার এক পর্যায়ে দেখবেন যে রসুন ছেকে তেল ভেসে উঠছে ওপরের দিকে এই পর্যায়ে গ্যাসে আপনাকে কিছুটা পরিমাণ খাওয়ার জল গরম করতে দিতে হবে একদম সামান্য পরিমাণ গরম জল এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি জলের পরিমাণ কিন্তু একদম অল্প রাখবেন আমি যে বাটিটাতে চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করেছিলাম সেই বাটিটি ধুয়েই সেই জলটা আমি এখানে অ্যাড করেছি এই জলটা এক সময় দেখবেন ধীরে ধীরে শুকিয়ে গেছে জলটা যখনই শুকিয়ে গিয়ে তেল ভেসে উঠবে তখনই বুঝতে পারবেন রান্নাটা আপনার একদম রেডি হয়ে গেছে আমার এখানে কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে গেছে এবং এই শেষ পর্যায়ে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কাঁচা সরষার তেল এবং সর্ষার তেল দেওয়ার পরে গ্যাসটাকে অফ করে দিয়ে আমি এই যে চিংড়ি মাছটা এখানে রেঁধেছি এটাকে ঢেকে দিয়ে রেখেছিলাম কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত তিরিশ মিনিট ঢাকা দিয়ে রাখার পরে আমি এখানে যখন ঢাকাটা খুলেছি তখন যে সুন্দর একটা স্মেল এসে নাকে ধাক্কা খেয়েছে যেটা বলার বাইরে এটা কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন একদম নিরাশ হবেন না কথা দিচ্ছি তবে হ্যাঁ এখানে একটা সতর্কবাণী দিয়ে দিচ্ছি আর সেটা হলো যেহেতু এটি একটু অয়েলি স্পাইসি ডিশ সেহেতু এটিকে রাত্রিবেলা খাওয়াটা অ্যাভয়েড করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি একটি লাইক করে যাবেন আর আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সাথে আমাদের ভিডিওগুলি শেয়ার করে আমাদেরকে তাদের কাছে পৌঁছোতে একটু সাহায্য করবেন আমি সব সময় চেষ্টা করি একদম সহজ পদ্ধতিতে তৈরি হয়ে যাওয়া রান্নাগুলি আপনাদের সামনে তুলে ধরতে আর তার পাশাপাশি আমাদের চ্যানেলে কিন্তু রয়েছে দারুণ সুন্দর সুন্দর ট্রাভেল ব্লগ প্রত্যেকটা জায়গার ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ট্রাভেল ব্লগে আমাদের ভিডিওগুলি সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আশা করব সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই বাই বাই